দক্ষিণ হাজীপুর মিয়াজি নুরানি হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা কেন্দ্রের বার্ষিক পরীক্ষার প্রথম দিনে উদ্বোধনী উপলক্ষে 6টি মাদ্রাসার ছাত্রছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করেন। প্রতিষ্ঠানগুলো হল দক্ষিণ হাজীপুর মিয়াজি নুরানি হাফেজিয়া মাদ্রাসা, রজবের নেসা নুরানি মাদ্রাসা, জামিয়া মোবারকিয়া নুরানি মাদ্রাসা, দারুল সুন্না মহিলা মাদ্রাসা, জামিয়া ইসলামিয়া মাদ্রাসা, মাদ্রাসায়ে নূরে মদিনা। দক্ষিণ হাজীপুর মিয়াজি নুরানি হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা কেন্দ্রে সমাপনী পরীক্ষায় বিভিন্ন মাদ্রাসা হতে আগত পরীক্ষার্থীদের উদ্দেশ্যে উক্ত মাদ্রাসার সম্মানিত সভাপতি মোহাম্মদ কবির হোসেন বক্তব্য রাখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? জি। আপনাদের কোনো অসুবিধা হলো? না। আর সামনের দিকে আপনারা এখন পরীক্ষা দিবেন, আপনাদের কোনো প্রশ্নপত্র কোনো কিছু কোনো অসুবিধা হয় আপনারা সাথে সাথে শেয়ার করবেন, কথা বলবেন। আপনাদের কোনো কারো মাথা ধরছে, কারো অসুবিধা হয়েছে, খারাপ লাগতেছে, কোনো বিষয় কতটা আপনি বুঝতেছেন না, কতটা আপনি সাহায্যের সাথে সুযোগের সাথে শেয়ার করবেন, শেয়ার করলে ওনারা বুঝে দিবে। কোনো বিষয়ে সংকোচ করবেন না, আপনার সাথে সাথে শেয়ার করবেন, আপনার সাথে সাথে আপনাদের ডাক্তারি ব্যবস্থা বা যে কোনো ব্যবস্থা আপনাদের নেওয়া হবে। আপনারা এখানে আমাদের বাচ্চাদের মতন আছেন, আমরা আপনাদের মা বাবার মতো। ওদের প্রতি অনুরোধ রইল আপনারা বুঝে শুনে পরীক্ষা দিবেন, আবার সবার জন্য দোয়া রইল, আর আপনারা আমাদের জন্য দোয়া করবেন। এবং ভালো থাকেন।